ওয়েলকাম পিঙ্কিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে নিয়ে হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি কুমড়ো বরবটি আলু ও ছোলা দিয়ে একটি সুন্দর রান্না যেটা ভাত দুটি দুটির সাথে সার্ভ করা যাবে খেতেও কিন্তু অসাধারণ আর সবজি খাওয়া শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর আশা করছি তোমরা অবশ্যই এই রান্নাটা করে খাবে আর আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবে তো চলো শুরু করে দিই আজকের রান্না প্রথমেই কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নিতে হবে আর দিয়ে দেবে এতে কালো জিরে দিয়ে ফোরনটা কিছু সেকেন্ড মতন একটু ভেজে নিতে হবে ফোরনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে দিয়ে দেব সবজিটা এখানে আছে কুমড়ো আলু আর বরবটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরকম সবজির তরকারি কিন্তু রুটি দিয়ে খুবই অসাধারণ লাগে আর ভাত দিয়েও খুব ভালো লাগে তো অবশ্যই তোমরা বাড়িতে একবার খেয়ে দেখবে খুব ভালো লাগবে এ দেখো বরবটি আমার হালকা একটু ভাজা হয়ে গেছে একদম বেশি ভাজিনি হালকা দু তিন মিনিট মতন একটু ভেজে নিয়েছি এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দু তিনটে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দেব ভিজানো ছোলা যেটা আমি পাঁচ ছ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম সেই ছোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এতে দিয়ে দেব সামান্য কিছু একটু মশলা যেমন দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এতে আমি জিরের গুঁড়ো এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো যাতে সব কিছুর সাথে সব কিছু ভালোভাবে মিশে যায় দেখো দেখতেই পেলে একদম কম মশলা এই রান্নাটা খুবই কম মশলা দিয়েছি এবারে আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন একটু মাখা মাখা ভাব হবে ঝোল হবে না তাই সেই বুঝে নুনটা দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এ দেখো এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু সব কিছু সিদ্ধ হবে সেহেতু সেই বুঝে জলটা দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এবারে আমি এটাকে সাত থেকে আট মিনিট মতন এরম ঢাকা দিয়েই রান্নাটা করবো একদম লো ফ্লেমে ফিরে এসেছি সাত আট মিনিট পর দেখো ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু আমার জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা টানাবো তাই জন্য এতটা জল রাখবো না এবার দিয়ে দেবো হালকা একটু চিনি যেহেতু এটা সবজির তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে কিন্তু ভালো লাগে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি এবারে এই ঝোলটা শুকানোর জন্য একদম হাই ফ্লেমে আবার পাঁচ মিনিট মতন রান্নাটা করে নেব ঢাকা দিয়ে তো ফিরে এসছি পাঁচ মিনিট পর অনেকটা আমার ঝোল টেনে গেছে দেখো আর সব কিছু কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো আবার ঢাকা দিয়ে দু মিনিট মতন রান্নাটা করে নেব এই দেখো আমাদের সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে একটা গামাখা কামাখা ভাব চলে আসছে এবারে আমি এটাকে নাবিয়ে নেব গ্যাস অফ করে এই দেখো দেখতেই পেলে কত কম সময়ে আর কত কম মশলায় আমি এই সবজির তরকারিটা করলাম যেটা ভাত রুটির সাথে অসাধারণ লাগবে খেতে তোমরা অবশ্যই করে খেয়ে দেখো ভালো লাগবে আর এই গরমে অবশ্যই হালকা খাবার খাওয়াই ভালো যেটা শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর ও ভালো তো আজকের মতন টাটা আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো